আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি কাজী রাসেল, হাজির হয়েছি নতুন আরেকটি টপিক নিয়ে। আজকে বিস্তারিত কোনো সমস্যার সমাধান নয়, আজকে আমাদের রেগুলার যে প্রতি মাসে 5 তারিখ থেকে যে ক্লাসগুলো হয় এই ক্লাসের একটি ডেমো ক্লাস হিসেবে। কারণ বেশ কিছু কয়েক মাস যাবৎ একটু কন্টিনিউ ভিডিও সামনে নিয়ে আসা হয় না কাজের ব্যস্ততার কারণে। আর এই ব্যস্ততার জন্য অনেকেই ফোন দিয়ে বলুন যে আপনার ট্রেনিং ইনস্টিটিউট কি এখনও চালু আছে বা ট্রেনিং সেন্টার এখনও ক্লাস চলছে কি না, এই ধরনের মন্তব্য কিছু আসে। আর তাদের উত্তরের জন্যই মূলত আজকের এই ভিডিওটি সামনে নিয়ে আসা। তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের যারা এখানে আসে তাদেরকে থিওরিক্যাল প্লাস প্র্যাকটিক্যালটা পুরোপুরি দেওয়ার জন্য। তো আজকে আমাদের চলছে ফুল মাদারবোর্ডের একটি কমপ্লিট একটা চ্যাপ্টার, যেখানে মাদারবোর্ডের ফুল ইনফরমেশান আমরা ড্র করে ছাত্রদের দিয়েছি আর এটার বিস্তারিত তথ্য। তো যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইবার আছেন তাদের কিছু ইনফরমেশানের জন্য আমি আজকের ভিডিওতে কীভাবে একটা প্রসেসর, এলইডি টেলিভিশনের নর্মাল যে প্রসেসরগুলো আছে, নর্মাল যে এলইডি টেলিভিশনগুলো আছে, এটা সাধারণত কীভাবে প্রসেসর কাজ করে এটার ডেমো ক্লাস হিসেবে দিচ্ছি। তো চলুন কথা নাই, আমরা দেখে নিব কীভাবে ক্লাস করানো হয় এবং কীভাবে আমরা শিখে থাকি তার একটি ডেমো ক্লাস। ফার্স্টে আমরা 220 ভোল্ট এসিকে এখানে দেখিয়েছি, কারণ আমাদের বিগত ক্লাসে এসি থেকে কীভাবে ডিসি ভোল্ট এবং রেগুলেটেড ভোল্টেজগুলো পাবো এগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরে আজকের ক্লাসে আমরা একটি প্রসেসর যেটিকে বলা হয় এমসিইউ, মাইক্রো কন্ট্রোলার ইউনিট, আর এই প্রসেসরটা কীভাবে এলইডি টেলিভিশনে কাজ করে সেটি। তো ফার্স্টে আমরা দেখেছি এখানে 12 ভোল্ট থেকে কীভাবে এলইডি টেলিভিশনের রেগুলেটেড ভোল্টেজগুলো তৈরি হবে, এরপরে একটা টেলিভিশন রান হওয়ার জন্য যে প্রসেসরটা রান হবে তার দিয়ে। ফার্স্টে প্রসেসরের জন্য যে কমন বা স্ট্যান্ডবাই ভোল্টেজ যেটা লাগে সেটা হচ্ছে 3.3 ভোল্টেজ। এরপরে যখন একটা প্রসেসর রূপে থাকে তখন তার জন্য একটা কোর সাপ্লাই লাগে, এখানে আমরা কোর সাপ্লাই দেখছি হচ্ছে 1.2 ভোল্টেজ। আর এরপরে আরেকটি সাপ্লাই আছে যেটি স্ট্যান্ডবাই রিলিজের পরে কীভাবে হবে, এখানে আমরা বিস্তারিত একটা পি চ্যানেল মসফেট দ্বারা র্যাম সাপ্লাই তৈরি হবে, সুইচিং হবে। এরপরে আমাদের মেমোরি আইসি পিন কোনটা কীভাবে কাজ করবে, কোন পিনের কী কাজ এটা নিয়ে সাইডে আমরা উল্লেখ করছি। তো ফ্রেন্ড, ভিডিওটি বিস্তারিত আলোচনা হচ্ছে আমাদের ক্লাসে, আমি ডেমো করব শুধু। ফার্স্টে মাইক্রোকন্ট্রোলার ইউনিটটি কাজ করার জন্য 3.3 ভোল্টেজ এবং 1.2 ভোল্টেজটি আসলে এই প্রসেসরটি রিসেট কন্ডিশনে আসে। রিসেট হচ্ছে পাওয়ারের প্রসেসরের রানিং মোড। এখানে আমরা এলইডি স্ক্রিনে যে স্ক্রিনটি দেখেছি এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে। ফার্স্টে যে দেখানো হয়েছে 12 ভোল্ট থেকে বুস্ট আপ কয়েল বা যে রেগুলেটেড ভোল্টেজ বা কনভার্টার 5 ভোল্ট, এরপরে 1.2 ভোল্টেজ, স্ট্যান্ডবাই ভোল্টেজ 3.3, স্ট্যান্ডবাই ভোল্টেজ প্রসেসরে ইনপুট করছে এবং স্ট্যান্ডবাই ভোল্টেজ ইনপুট করার পরে এখানে একটা রিসেট আছে যেটা প্রথমত আমরা 1 নম্বর দিয়েছি হচ্ছে 5 ভোল্ট, 2 নম্বরে 3.3 ভোল্টেজ, 3 নম্বরে রিসেট, এবং এইখানে 4 নম্বর কানেকশান বা 4 নম্বর সেক্টরে যেটি কাজ করবে সেটি দেওয়া আছে কোর সাপ্লাই। এইভাবে প্রতিটি স্টেপকে আমরা যে কীভাবে একটা প্রসেসর কাজ করবে, কীভাবে প্রসেসর ফল হলে অথবা স্ট্যান্ডবাই পজিশনে থাকলে এটা কী কাজ করবে, কার জন্য দায়ী, এটা স্টেপ করে দেওয়া আছে। তো ফ্রেন্ড, এখানে যখন আমরা পাওয়ার অন করব সঙ্গে সঙ্গে আমাদের স্টেজটি পাওয়ার অনটা প্রসেসর মেমোরি কানেকশান হওয়ার পরে 9 নম্বরে পাওয়ার অন আসছে, এবং পাওয়ার অন কমান্ডের সঙ্গে সঙ্গে আমাদের র্যাম 10 নম্বরে আছে কি র্যাম প্রসেস 11-12 পাওয়ার সাপ্লাইয়ের জন্য। এটা হচ্ছে অন্য যেগুলো হচ্ছে ব্র্যান্ডের সেইগুলোর জন্য পাওয়ার সাপ্লাইয়ের জন্য থাকবে। 15 নম্বরে আছে প্যানেল, আর এই প্যানেল সুইচিংটা 12 ভোল্ট থেকে 5 ভোল্ট থেকে, যদি প্যানেল ভিসিসি 5 থাকে অথবা 12 থাকে এখানে সুইচ করা থাকে, আর এই সুইচটা গেটের সোর্সে আসবে, সরি
পি চ্যানেল মসফেটের, এখানে আমরা প্যানেল ইয়ের জন্য দেখেছি, পি চ্যানেল মসফেটের সোর্সে থাকবে 12 ভোল্টেজ, পি চ্যানেল মসফেট সোর্সে থাকবে 12 ভোল্ট অথবা 5 ভোল্ট, এবং ড্রেনে প্যানেল ভিসিসি হবে কোথায়, এই যে প্যানেলের টিক চিহ্ন দিয়েছি, প্যানেলের যে এলপিডিএস কানেক্টর থাকবে এইখানে এক নম্বর থেকে শুরু, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, এই তিন নম্বর কানেকশানে আমরা পাবো হচ্ছে 12 ভোল্ট হলে 12 ভোল্ট, 5 ভোল্ট হলে 5 ভোল্ট, যেখানে সুইচিং করা থাকবে সেই অনুপাতে এখানে ভিসিসি সাপ্লাই হবে, এবং প্যানেলের প্যানেল ভিসিসির সঙ্গে সঙ্গে বিএল অন সিগন্যাল চলে যাবে ব্যাকলাইট ইনভার্টারের সেকশনে। এরপরে প্যানেলের এলপিডিএস যে ক্যাবলের যে সিগন্যাল, যেগুলো জিরো প্লাস, জিরো মাইনাস, ওয়ান প্লাস, ওয়ান মাইনাস, টু প্লাস, টু মাইনাস, থ্রি প্লাস, থ্রি মাইনাস, ক্লক প্লাস, ক্লক মাইনাস, আবারও সেম সিগন্যাল দ্বিতীয় থাকে 30 পিন কানেকশানের, 10 জোড়া সিগন্যালের, আবারও জিরো, প্রথম জোড়া হচ্ছে অর, দ্বিতীয়তে হচ্ছে ইভেন, জিরো জিরো মাইনাস, জিরো প্লাস, ওয়ান মাইনাস, ওয়ান প্লাস, টু প্লাস, টু মাইনাস, টু প্লাস, তারপর একটা গ্রাউন্ড, তারপরে ক্লক মাইনাস, ক্লক প্লাস, থ্রি মাইনাস, থ্রি প্লাস, এটা হচ্ছে প্যানেলের ফুল যে এলপিডিএস ক্যাবলের যে সংখ্যা যে লাইনগুলো থাকবে সেগুলোর ডিটেলস। তো ফ্রেন্ড আমাদের ক্লাস চলছে, আর ক্লাসের করার পরে এখানে বেশ কিছুদিন থাকার পরে ক্লাস চলছে, আর আমাদের মাঝে আসছেন অনেক দূর দূর থেকে অনেক টেকনিশিয়ান ভাই যারা বিভিন্ন দিন এই পেশার সাথে সম্পৃক্ত আছেন। আমাদের এখানে আসার পরে ক্লাসগুলো কেমন লাগছে বা ক্লাসের ধরনে তারা কতদূর কি তাদের মধ্য থেকে একজন মধ্য থেকে আমার মন্তব্য জানবো। আমাদের মধ্যে আছে বাবুল ভাই, তার পরিচয় দিয়ে সে কথা বলি। আসসালামু আলাইকুম, আমি আসছি কুমিল্লা হোমনা থানা চান্দেশ্বর গ্রাম থেকে, আর এখানে আসার পর আসলে আমি আগে এলইডি টিভির কাজ নিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, আর এখানে রাসেল ভাই আমাকে যেভাবে বুঝাইছে বুঝমতে অনেকটাই ভালো লাগছে, আর আমার কাছে অনেকটা সহজ সহজ মনে হইতেছে কাজটা, পরবর্তীতে ইনশাল্লাহ আমি আরও ভালো করতে পারবো মনে হইতেছে। আমরা সবসময় প্যানেলে বিস্তারিত ক্লাস করে থাকি, যারা বেসিক বোঝে, থিওরি বোঝে, এলইডি এলসিটি কাজগুলো করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের নেক্সট ব্যাচে, আমাদের প্রতি মাসের ব্যাচ থেকে শুরু হবে, যারা সামনে মাসের জন্য সিরিয়াল নিতে চান যোগাযোগ করতে পারেন, বিস্তারিত আমাদের ক্লাসে হবে, আবার নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে যাবে। তো সেই পর্যন্ত দেখা হবে, সকলকে ধন্যবাদ।